ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شومان جو دي نبون جانتے سرن جي هجرا زارا آسے تیتیو لنگر মানুষ যারা আছে তারা যে অন্যায় জুলুম করে থাকে এদের বিচার কি আল্লাহ করবে কিয়ামতে? এদের জন্য বিচার চাওয়া যাবে কিনা কিংবা অভিশাপ? সম্মানিত দুনিবন, হিজরা এদের বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। এরা সমাজের মধ্যে তৃতীয় লিঙ্গের মানুষ, তো এদের ব্যাপারে ইসলামের মধ্যে অনেক ভালো এবং সুন্দর সুন্দর নিয়ম করা আছে, কিন্তু এটা আমরা না জানি না এবং সরকারিভাবে কোনো পদক্ষেপ না থাকার কারণে এরা ভিন্নভাবে তাদের জীবন পরিচালিত করতেছে। সর্বোপরি কথা হচ্ছে, জুলুম যেই করক, পুরুষে করুক মেয়ে করুক, হিজরে করুক, জুলুম জুলুমে হবে। আর জুলুমু জুলুমা তুইয়াবাল কিয়ামা, যে দুনিয়া সামান্য জুলুম পরকালে কিয়ামতের দিন এটা বড় আকারে জুলুমের আকার ধারণ করবে আলিয়াজুবিল্লাহ। তাই হিজরারা যদি জুলুম করে থাকে তারা আল্লাহ দরবারে জবাবদিহি করতে বাধ্য হবে। আর এরা আমাদের দেশের মধ্যে জট বাঁধিয়ে চলে এবং বিভিন্ন ধরনের অন্যায় অপরাধের কাজের মধ্যে লিপ্ত থাকে। মানুষদেরকে জোর জবরদস্তি করে টাকা পয়সা নিয়ে যায়, মারামারি করে, গালিগালাজ করে, অশ্লীল ভাষায় বহুত কিছু তারা জুলুম অত্যাচার করে থাকে। সর্বপ্রথম কথা হচ্ছে, যার যতটুকু সামর্থ্য আছে তাদেরকে হেদায়তের পথে নিয়ে আসার জন্য চেষ্টা করবে। যারা জানেন যে ওই এরিয়াতে এরকম লোকেরা আছে, হিজরা লোকেরা আছে, ওইখানে বড় বড় যারা দায়ী আছে, দিনের দায়ী আছে, তাদের মাধ্যমে কিছু প্রোগ্রাম করানো দরকার হিজরাদেরকে নিয়ে। এই হিজরাদের সম্পর্কে যারা বুঝাইতে পারে তাদের এই দুনিয়া এবং আখেরাতের যেন কল্যাণ বয়ে আসে, এই জন্য তাদেরকে বুঝাইবে জুলুম করলে কি পরিণতি হয় এবং তাদের কর্মক্ষেত্র এবং তাদের জীবিকা নির্বাহের বিভিন্ন ধরনের উপকরণ তাদের সামনে নিয়ে আসবে, বৈধ যেভাবে ইসলামী শরিয়া মোতাবেক দিক নির্দেশনা আছে এভাবে করবে। আর তাদেরকে বলবে সরকারে যেন তাদের জন্য ভালো ব্যবস্থা নেয়। তারা অনেক জায়গাতে যে কাজকর্ম করতে পারে না, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়, এই জন্য সরকারিভাবে তাদের ভাতার ব্যবস্থা করা উচিত। এই জন্য যে মুসলিম সমাজ এবং তারা নিজেরাও এই জন্য সরকারের কাছে দাবি জানাবে, যাতে করে তারা একটা ভাতা পায়, যাতে করে তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষাবৃত্তি করতে না হয়, সন্ত্রাসী করতে না হয় এবং নাচ গান ইত্যাদি হারাম কাজের মধ্যে যাইতে না হয়। আর এরা যদি জুলুম করে মাফ করে দেওয়াটাই হচ্ছে উত্তম আখলাকের পরিচয়। আর আল্লাহ তাআলার নিকটে কারোর জন্য কোনো মুসলিমের জন্য অভিশাপ করাটা ঠিক না, বরং আমরা যেহেতু মুসলিম আমরা ধৈর্য ধারণ করব, কেউ জুলুম করলে আমরা তাকে ক্ষমা করার চেষ্টা করব। সর্বপ্রথম কথা হচ্ছে, তারা যেন জুলুম করতে না পারে এই জন্য আগে থেকে আমরা যারা সচেতন সমাজের মধ্যে আছে তাদেরকে নিয়ে যেখানে তারা আসে হামলা দেয় ওদেরকে দিয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবে। আর এমনিতেই তারা যেন নষ্টামি করতে না পারে, জুলুম অত্যাচার করতে না পারে, আগে থেকে আগে কিছু না কিছু তাদেরকে দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। সর্বোপরি কথা হচ্ছে, সম্ভব হলে তাদেরকে মাসিক পাক্ষিক যখনই সুযোগ হয় তাদের জন্য দাওয়াতের উদ্দেশ্যে নসিহতের ব্যবস্থা করা, এটা হচ্ছে আসলে আমাদের সবারই দায়িত্ব, যাতে করে তারা তাদের জীবনে ভুলগুলো বুঝতে পারে, সংশোধন হইতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো, সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।